দেখাবো টেকপেলের ভার্সন টুতে কীভাবে আমরা এসএমটিপি সেট আপ করতে পারি। তো এসএমটিপি সেট আপ করার জন্য আমাকে সচরাচর যেটা করতে হবে, আমাকে সি প্যানেলে ঢুকতে হবে, ঢোকার পরে আমাকে এসএমটিপিটা ক্রিয়েট করতে হবে। তো অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এটা আমি ডিলিট করে নতুন করে করতেছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি, অলরেডি কিছুক্ষণ আগে করেছিলাম এটা। সো আমাকে যেটা করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যেটা করবো, ধরুন যে টেস্টিং, সো এখানে পাসওয়ার্ডটা আমরা জেনারেটে দেওয়ার পরে কপি করে আমরা এইটাকে ক্রিয়েট করব। তো পাসওয়ার্ডটা কপি করার পরে আমরা যেটা করব, সেটিং থেকে এসএমটিপি সেটিংসে চলে যাব। দেন এখানে মেইল পাসওয়ার্ডটা দেব, দেবার পরে এখানে মেইল ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হচ্ছে টেস্টিং এইটা। তো ইউজার নেম এখানে দেব, প্লাস হচ্ছে মেইল ফ্রম অ্যাড্রেস এইটা দেব। এখানে যেটা হবে, নেমটা স্পেস ছাড়া দিতে হবে। স্পেস দিলে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে ইনস্ট্যান্ট। সো টেক প্লে ট্র্যাক, ধরেন ট্র্যাক প্লে ট্র্যাকিং ভি ট্র্যাকিং, এইটুকুই লিখে দিলাম। এইখানে যেটা করবে হোস্ট নেম। আচ্ছা, হোস্ট নেম আমি পাবো কীভাবে? হোস্ট নেম মূলত এইখানে থাকে। আপনি যেটা করবেন, আপনার ডোমেনের নেমটা দিয়ে আপনি চেক হোস্টে যাবেন, যেহেতু টিএসএল মুড টিএলএস মুডে আমরা কানেক্ট করবো। তো আপনি যেটা করবেন, চেক হোস্টে যাবেন, যাওয়ার পরে এইখানে আপনি আপনার ডোমেনটা দেবেন। দেওয়ার পরে এখানে আপনার হোস্ট নেমটা দেবে, হোস্ট নেমটা আপনি কপি করবেন, কপি করে এনে এইখানটাতে দিবেন। দেন এখানে যেহেতু আমি হোস্ট নেম দিয়ে করবো টিএসএল মুডে, তো টিএসএল মুডে পোর্ট হচ্ছে 587। ইন মেইল এনক্রিপ্টন এনক্রিপশন আপনাকে টিএলএস দিতে হবে। দেবার পরে আপনাকে আপডেটে ক্লিক করতে হবে, দেবার পরে এসএমটিপিটা আপডেট হবে। এখন আপনাকে যেটা করতে হবে, টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আপনাকে এইখানে আপনার পার্সোনাল যে মেইলটা আছে আপনি দিয়ে দেবেন। যেমন হচ্ছে আমার মেইলটা আমি দিচ্ছি 7.bd@gmail.com। এইখানে দেবার পর আমি এখানে টেস্ট দেব। তো যেটা করবে, এরা প্রথমে মেইল সেন্ড করার ট্রাই করবে। যদি মেইলটা সেন্ড হয় তাহলে যেটা হবে, এখানে লেখা আসবে এসএমটিপি সেটিং আর ইজ কারেক্ট, হ্যাঁ, এবং আপনার মেইলে একটা মেইল চলে যাবে। যদি এটা কমপ্লিট হয়, আপনার মেইলে মেইল চলে যাবে এবং এসএমটিপি কারেক্ট দেখায়, তাহলে ভাববেন যে আপনার এসএমটিপিটা মানে কমপ্লিটলি কাজ করতেছে। তো দেবার পরে আপনি ওকে দেবেন, তার মানে আপনার এসএমটিপিটা কমপ্লিটলি কাজ করতেছে। সো ধন্যবাদ।